আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি অন্তর থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করেন, শেয়ার দিয়ে নীরবে যেভাবে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সত্যি আপনাদের কৃতজ্ঞতার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আপনাদের জন্য ভালো ভালো লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং ট্রাস্টেড ভিডিওগুলো যাতে উপহার দিয়ে আপনাদের কৃতজ্ঞতার ঋণ কিছুটা হলে শোধ করতে পারি আজকে, সেজন্য আমি সুযোগ পাচ্ছি। আজকের ভিডিওটি তাদের জন্য একটি অসাধারণ ভিডিও হতে চলেছে যারা ডাটা এন্ট্রির কাজ দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় করছেন অথবা যারা ডাটা এন্ট্রির কাজ করে আর্নিং জেনারেট করতে চাচ্ছেন। এই সাইটটি হচ্ছে একটি আমেরিকান ওয়েবসাইট যার নাম golens.com, যেটির মিনিমাম পেমেন্ট হচ্ছে ঘন্টায় $10 থেকে উপরে এবং মিনিমাম আপনি আওয়ারলি অথবা উইকলি বেসিস অথবা মান্থলি বেসিস অথবা আপনি পারমানেন্টলি এখানে কাজ জেনারেট করতে পারবেন। সো এখানে কীভাবে কাজ করবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিও এর শেষে অবশ্যই যারা নতুন ডাটা অ্যানালাইটিক এর কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিছু সিম্পল টিপস এবং ট্রিক্স আমি শেয়ার করবো। আশা করি স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখবেন। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটি এনেবল করে রাখুন এবং এর প্লেলিস্টে ক্লিক করে অনেকগুলো ফ্রিল্যান্সিং এর উপরে ভিডিও দেওয়া রয়েছে। আশা করি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি দেখে প্রসিড হবেন। সো ফিরছি একটু পরে। ইন্টারফেসে চলে আসছি। আজকের এই ইন্টারফেসটি হচ্ছে golens.com। এটি একটি আমেরিকান বেসড ওয়েবসাইট যেটি কিনা অনেকগুলো পেমেন্ট দিয়ে আসছে এবং অনেকগুলো ফ্রিল্যান্সার এখানে কাজ করছে। আমার মুখের কথা নয়, এখানে প্রায় 527,052 জন ফ্রিল্যান্সার কাজ করছে এবং এই পেমেন্টটুকু তারা দিয়েছে আজ পর্যন্ত এবং আওয়ারলি ট্র্যাক করা হয়েছে এতটুকু। সো এখানে স্টেপ বাই স্টেপ কীভাবে পেমেন্ট উইথড্রো করতে হয় আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে আপনাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করব ডাটা অ্যানালাইটিক এর কাজ করার জন্য। এটি একটি আমার জানা মতে সবচেয়ে একটি ট্রাস্টেড ওয়েবসাইট। সো কীভাবে কাজ করবেন, প্রথমে আপনাকে এই সাইটটিতে আসার পরে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পরে এখানে প্রথমে দেওয়া রয়েছে ফেসবুক, লিঙ্কডইন, গুগল। আপনি সরাসরি সাইন আপের জন্য এগুলোর যে কোনো একটিতে লিঙ্ক আপ করে নিতে পারবেন অথবা আপনি ফার্স্ট নেম লাস্ট নেম সব কিছু দিয়ে এবং একটি পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে সাইন আপ করে নিতে পারবেন। তো আমি এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি। আমি লগ ইনে যদি ক্লিক করি তাহলে লগ ইনে ক্লিক করার পরে আমি সরাসরি চলে যাব আমার ইন্টারফেসে। এই ইন্টারফেসে আসার পরে আপনার অর্থাৎ সাইন আপ করার পরে আপনার অ্যাকাউন্টের মধ্যে অর্থাৎ ইমেলের মধ্যে একটি মেইল চলে যাবে। মেইলে যাওয়ার পরে আপনি একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন। ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পরে আপনি এই ইন্টারফেসটি পাবেন। প্রথমত যেহেতু আপনি ডাটা এন্ট্রি জবের কাজ করবেন সুতরাং আপনাকে আপনার প্রোফাইলটা খুব ভালোভাবে এখানে ডেকোরেট করতে হবে। তার মানে কাজ পাওয়ার জন্য আপনার প্রোফাইল ভেরিফিকেশনটা অবশ্যই একটি জরুরি পার্ট আমি বলবো। তো এখানে আসার পরে প্রথমত আপনি যে কমপ্লিট প্রোফাইল দেখতে পাচ্ছেন সেই কমপ্লিট প্রোফাইলে ক্লিক করবেন। কমপ্লিট প্রোফাইলে ক্লিক করার পরে আপনি একটি ইমেজ বা ছবি দেবেন, যেই ছবিটি অবশ্যই প্রফেশনাল মানে আমি এখানে দিয়েছি এই ছবিটি। সো একটু জাস্ট ক্রপ করবেন। ক্রপ করার পরে আপনি এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনার এই ছবিটি অ্যাড হয়ে যাবে। সো ছবি অ্যাড হয়ে যাওয়ার পরে আপনার পরবর্তী করণীয় হচ্ছে এটি। অলরাইট, চলে আসছে পিকচারটি, এটি আমি অ্যাড করেছি। এবার আপনাকে প্রতি ঘন্টায় কতটুকু পর্যন্ত আপনি দিবেন সেটি হচ্ছে পার ঘন্টায় পার আওয়ারে $10। এরপরে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কান্ট্রি। কান্ট্রির পরে আপনি এখানে সিটিটি অ্যাড করবেন, এরপরে ঢাকা অ্যাড করবেন, এরপরে এখানে হেডলাইন দিবেন ডাটা অ্যানালাইটিক্স। এরপরে আমি সেভি ক্লিক করবো। সেভি ক্লিক করার পরে আপনাকে যে দ্বিতীয় অপশনটি রয়েছে সেই দ্বিতীয় অপশনটিতে ক্লিক করতে হবে পোর্টফোলিওতে। পোর্টফোলিও সাজানোর জন্য আপনাকে মনে রাখতে হবে যে আপনি প্রিভিয়াস যে কাজগুলো করেছেন, আপনি যদি কোনো ওয়েবসাইটে যদি ডাটা এন্ট্রির কাজ করে থাকেন অথবা এক্সেলের কাজ করে থাকেন অথবা আপনি ডাটা অ্যানালাইটিক্স বা ডাটা স্পেশালিস্ট হিসেবে কাজ করে থাকেন সেই কাজগুলো আপনি এখানে সাবমিট করবেন। সো আমি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করছি। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমার একটি কাজ রয়েছে, সেই কাজটি আমি জাস্ট সাবমিট করছি।
এক্সেল আপনি চাইলে অবশ্যই এখানে 5 থেকে 6টি অথবা 10টি বা 12টি কাজের এখানে অ্যাড করবেন যেগুলো আপনার রয়েছে। সো এখানে আরেকটি অ্যাটাচমেন্টের কথা বলেছে, সেটি হচ্ছে যে ইউটিউব অথবা বিমো অথবা সাউন্ড ক্লাউডের আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই সেই লিঙ্কটি আপনি এখানে শেয়ার করবেন। তো এটি আমি আপাতত এতটুকু দিচ্ছি, আপনি কাজ পাওয়ার জন্য যে কয়টা প্রয়োজন সেটি অ্যাড করবেন। আমি এখানে ডাটা অ্যানালাইটিক্স হিসাবে এরপর একটি ভালো ডেসক্রিপশন দিবেন। সিম্পলি আমি এখানে ডেসক্রিপশন অ্যাড করেছি প্রফেশনাল ডাটা অ্যানালাইটিক্স, এরপর আই হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স 2000। সো আপনি সুন্দর করে এখানে একটি ডেসক্রিপশন দিবেন। ডেসক্রিপশন দেওয়ার পরে আপনার যদি কোনো প্রজেক্টের ইউআরএল থাকে তাহলে সেটি অ্যাড করবেন। এরপর এখানে 5টি মিনিমাম স্কিল অ্যাড করবেন, এখানে স্কিলগুলো সাজানো রয়েছে সেগুলো আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। সো 3D 2D যদি আপনি পারেন তাহলে অবশ্যই এখান থেকে অ্যাড করে নেবেন, তবে মিথ্যা কোনো এখানে স্কিল আপনি অ্যাড করবেন না। দেন আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনি অ্যাবাউট ইউতে চলে যাবেন, অর্থাৎ আপনার প্রোফাইলকে সুন্দর করে সাজানোর জন্য আপনি এখানে আমি শর্ট একটি বায়ো লিখেছি। আশা করি আপনি খুব সুন্দর করে এখানে ওয়ার্ডের মতো যেভাবে দেওয়া হয়েছে সেটি অবশ্যই অ্যাড করবেন। এরপরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনার অ্যাবাউট ইউ হয়ে গেল। তবে আপনাকে আরেকটি কথা মনে রাখতে হবে যে এখানে তারা ভিডিও একটি ইউআরএল চেয়েছে, সেই ইউআরএল যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনি তার ইউআরএল দেবেন। আমি ইউআরএল থাকলে অবশ্যই আপনি এখানে এরপর সেভে ক্লিক করবেন। দেন এরপর চতুর্থ অপশনটি সেটি হচ্ছে স্কিল। স্কিল আপনাকে অ্যাড করতে হবে, এখান থেকে যে কাজগুলো অবশ্যই আপনি প্রপারলি করতে পারবেন অথবা আপনি আগে থেকে ভালোভাবে জানেন সেগুলো। তো আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করবো যে কাজগুলো অবশ্যই আপনার দক্ষতা রয়েছে সেই কাজগুলো খুব সুন্দরভাবে আপনি আপনার প্রোফাইলে অ্যাড করে নেবেন, অযথা কোনো মিথ্যা কোনো ইনফরমেশান এখানে আপনি অ্যাড করবেন না। এরপর ক্যাটাগরিতে যদি ক্লিক করি, আই ডোন্ট হ্যাভ এনি ক্যাটাগরিজ হিয়ার, তো এখানে এডিটে ক্লিক করতে চাইলে আপনি এডিটে ক্লিক করতে পারবেন। আপনি এখান থেকে ডাটা সায়েন্স অ্যানালাইটিক্সে অ্যাড করতে পারেন, তো কোনটাতে আপনি পারেন, ডাটা ভিজুয়ালাইজেশন এবি টেস্টিং পারেন, ডাটা মাইনিং ম্যানেজমেন্ট পারেন, তারপর ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ যদি আপনি অ্যাড করতে চান তাহলে অবশ্যই গ্রাফিক ডিজাইনের কাজ রয়েছে, ইলাস্ট্রেশন কাজ রয়েছে, ফটোগ্রাফি রয়েছে, অনেকগুলো কাজের অফার এখানে রয়েছে। আপনি যদি এগুলোতে দক্ষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে এগুলো অ্যাড করে নেবেন। এরপরে আইটি এবং নেটওয়ার্কে যদি থাকে তাহলে অবশ্যই আপনি অ্যাড করে নেবেন। এরপর রাইটিং যদি স্কিল থাকে তাহলে সেটি অবশ্য আপনি এক্সট্রা প্রফিশিয়েন্সি হিসেবে বা স্ট্যাক স্কিল হিসেবে আপনার এখানে অ্যাড হবে, যেগুলো আপনার কাজ পাওয়ার জন্য অনেক বেশি সহায়ক হবে বা অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। সো আমি এখানে সেভে ক্লিক করছি। এক্সপিরিয়েন্স লেভেলটা তারা চেয়েছে, এখানে এক্সপিরিয়েন্স লেভেলটা অ্যাড করে দিবেন। অলরাইট, এরপরে ব্যাকগ্রাউন্ড রয়েছে। ব্যাকগ্রাউন্ড যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন, সেটি হচ্ছে আমি ইংলিশ দিচ্ছি। আপনার যে কয়টি ল্যাঙ্গুয়েজের দরকার রয়েছে সেই ল্যাঙ্গুয়েজগুলো অবশ্যই আপনি এখানে অ্যাড করবেন। তো এখানে আপনি যদি এমপ্লয়মেন্টে ক্লিক করেন তাহলে অবশ্যই যে কোম্পানিতে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন সেটি অ্যাড করবেন এবং এখানে পজিশনটা অ্যাড করবেন। এরপরে কখন থেকে কাজ করছেন সেটি একটি সামারাইজিং অ্যাড করবেন। এরপরে এমপ্লয়মেন্ট আমি অ্যাড করলাম, তারপর এডুকেশন যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এখানে অ্যাড করবেন। সো এডুকেশনের মধ্যে আমি আমার সর্বোচ্চ ডিগ্রিটা দিয়েছি, এরপরে ডিগ্রি অ্যাড করেছি, এরপরে কোন ব্যাকগ্রাউন্ডের বা কোন ফিল্ডের সেটি আমি এখানে অ্যাড করেছি। এরপর আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনি নিচে চলে যাবেন। সার্টিফিকেশন যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এখানে সার্টিফিকেশন অ্যাড করবেন। এরপরে প্যাটেন্টস, যেটা আমেরিকান তাদের জন্য, এটি বেসিক্যালি যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই এটি অ্যাড করে নেবেন। এরপর পাবলিকেশন, যদি আপনি কোনো কোম্পানির মধ্যে পাবলিকেশনে অ্যাড থাকেন তাহলে অবশ্যই সেটি অ্যাড করবেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে অনার অ্যাওয়ার্ডস। অনার অ্যাওয়ার্ডস অর্থাৎ আপনি কোনো অ্যাওয়ার্ডস পেয়েছেন কিনা, কোথা থেকে অ্যাওয়ার্ডস পেয়েছেন সেটি সব কিছু এখানে ডেসক্রিপশন দিবেন। যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এখানে অ্যাড করবেন। তো এতটুকু করার পরে জাস্ট আপনার এটি প্রোফাইলটা রেডি হয়ে যাবে। তো এরপরে যেটি রয়েছে স্কিল, 10% আমার বাকি রয়েছে, সেটি স্কিলটা অ্যাড করে ফেললে আমার এটি হয়ে যাবে। 3D অ্যাড করেছি, এরপরে ক্যাটাগরি সেট করেছি, এরপরে ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি এতটুকু করার পরে 90% কাজ, 90% প্রোফাইল রেডি করার পরে আপনাকে মনে রাখতে হবে যে এখানে কাজ করার জন্য 100% না হলে চলবে, মিনিমাম 90%
প্রোফাইল রেডি করলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। এরপরে 5% রয়েছে অ্যাড ভিডিও অ্যাবাউট ইউর সেলফ, এরপরে 5 স্কিল টেস্ট, স্কিল টেস্ট না দিলেও চলবে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে প্রফেশনাল মার্কেট প্লেস, প্রফেশনাল ডাটা এন্ট্রি অ্যানালাইটিক্স, এটি অ্যাড করবেন খুব সুন্দর করে। তো হ্যাভ সেভে ক্লিক করার পরে জাস্ট আপনার এতটুকু পর্যন্ত হয়ে যাবে। সো যদি কোনো ভিডিও থাকে তাহলে অবশ্যই আপনি এটা অ্যাড করবেন। সো আমি আমার প্রোফাইলটা কমপ্লিট করেছি, কমপ্লিট করার পরে কীভাবে এখন কাজ পাবেন সেটি অবশ্যই আমি এবার দেখাবো, কিভাবে আপনি এখানে কাজ করবেন বা কাজ পাওয়ার জন্য আপনার কী করতে হবে। আমি যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাই তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে যে কোন কোন সেক্টরে এখানে কাজ আপনি করতে পারবেন। ডাটা অ্যানালাইটিক্সের জন্য যেহেতু আমি প্রোফাইল রেডি করেছি, সো এখানে আমি ডাটা এন্ট্রি জব খুঁজবো। ওয়ার্ডপ্রেসের কাজ রয়েছে, ডাটা এন্ট্রি ক্লার্কও রয়েছে। সো আমি এটিতে দেখাচ্ছি ডাটা এন্ট্রি ক্লার্ক হিসেবে যদি আপনি কাজ করতে চান তাহলে প্রতি সপ্তাহে আপনাকে 40+ ঘন্টা কাজ করতে হবে, তার মানে প্রতি সপ্তাহে মিনিমাম আপনাকে এখানে কাজ করতে হবে। সো যদি কাজ করতে চান তাহলে অবশ্যই এখানে যে ডেসক্রিপশনটি রয়েছে জবের ডেসক্রিপশন সেটি অবশ্যই পড়ে নেবেন। জবের ডেসক্রিপশন পড়ার পরে দেন আপনি এখানে কাজের জন্য অ্যাপ্লাই করবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দিয়ে দিব, অথবা আপনি যদি আমার প্লেলিস্টে চলে যান তাহলে ডাটা এন্ট্রির উপর জন্য কীভাবে কভার লেটার লিখতে হয় সেটির একটি ভিডিও দিয়ে দেওয়া রয়েছে, সেটি অবশ্যই আপনি দেখে নেবেন। সো সেটি দেখার পরে অথবা আপনি ইউটিউবের মধ্যে গেলে কীভাবে ডাটা এন্ট্রি কাজের জন্য প্রোফাইল রেডি করতে হয় সেটি দেখার পরে আপনি এখানে প্রোফাইলটা রেডি করবেন। প্রোফাইলটা রেডি করার পরে তো অবশ্যই আপনি কাজের জন্য বিড করবেন। কাজের জন্য বিড করার পরে আপনার প্রোফাইলটা দেখলে অবশ্যই যে কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে বাধ্য হবে। তো এক কথায় বলা যায় এই ওয়েবসাইটটি এমন একটি ওয়েবসাইট যেটি আমেরিকান ট্রাস্টেড ওয়েবসাইট। এখন আপনি এটিতে কাজ করবেন কি জাস্ট ইটস ইওর ওন চয়েস। তো আমি অ্যাপ্লাই এ ক্লিক করছি। অ্যাপ্লাই ক্লিক করার পরে আপনি এখানে কাজের জন্য বিড করতে পারবেন। সো আপনি আশা করি এতটুকু করতে পারবেন। এবার আমি মেইন যে জিনিসটা সেটি হচ্ছে পেমেন্ট মেথডটা দেখাচ্ছি। পেমেন্ট মেথডটা দেখার পরে আপনি বুঝতে পারবেন এখানে তিনটি বিশেষ করে দুটো অপশন দেখা যাচ্ছে, বিলিং রয়েছে, উইথড্র রয়েছে। তো আমি উইথড্রতে ক্লিক করার পরে এখানে চারটি অপশন দেখতে পাচ্ছি। এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে আপনি সরাসরি ব্যাংক এর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। সো আরেকটি রয়েছে পেইউনিয়ার, যাদের পেইউনিয়ার মাস্টার কার্ড রয়েছে তারাও কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে যেটা যথাযথভাবে এখানে টাকাগুলো উইথড্র করে নিতে পারবেন। সো বিটকয়েন ওয়ালেটে যদি আপনি ক্লিক করেন তাহলে অবশ্যই কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে এখানে বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা চাচ্ছে। তাহলে এটি কোথায় পাবেন? আপনি গুগলে গিয়ে কয়েন বেসের মধ্যে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সেখানে অবশ্যই বিটকয়েনের ওয়ালেট অ্যাড্রেসটা পাবেন। সেটি এখানে পেস্ট করে দিলে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে ইথারাম ওয়ালেট অবশ্যই আপনি পাবেন কয়েন বেসের মধ্যে। অর্থাৎ বিটকয়েন ওয়ালেট এবং ইথারাম ওয়ালেট এই দুটো অবশ্যই কয়েন বেসের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। বোঝার পরে আপনি এখান থেকে কাজ শুরু করতে পারবেন অ্যাজ এ ডাটা অ্যানালাইটিক্স হিসেবে। ডাটা অ্যানালাইটিক্স এর মধ্যে যারা দীর্ঘদিন ধরে কাজ করছে তাদের তো নতুন করে কিছু বলার নেই। যারা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য ইনফরমেশন আমি ভিডিও শুরু থেকে বলেছিলাম যে কিছু সিক্রেট ইনফরমেশন শেয়ার করবো। আমি আশা করি কিছু টিপস এবং ট্রিক্স বলে দিচ্ছি, সেগুলো হচ্ছে আপনি যদি ডাটা এন্ট্রির কাজ কাউকে দিয়ে করিয়ে নিতে চান তাহলে বড় বড় যে ফেসবুক গ্রুপগুলোর মধ্যে রয়েছে ডাটা এন্ট্রির কাজ যারা করে সেখানে হায়ার করবেন তাদেরকে যে কোনো একজনকে, এবং কথা বলে নেবেন তারা কাজ কতক্ষণ করতে পারবে বা সময় কতক্ষণ দিবে, সেই হিসেবে তাদেরকে আপনি পেমেন্টটা দিয়ে দিবেন। তাদেরকে যদি আপনি এফবি অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া রয়েছে যেগুলোর মধ্যে অনেকগুলো মানুষের সমাগম রয়েছে বা যারা ডাটা এন্ট্রি কাজ করে তাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন, তাদের মাধ্যমে কাজ করে নিয়ে আপনি সেই কাজগুলো অবশ্যই এই golands.com এর মধ্যে যদি সাবমিট করেন তাহলে আপনার কোনো কাজ করতে হবে না। জাস্ট অবশ্যই আপনি এই ট্রিক্সটা ফলো করে কাজ করিয়ে নিয়ে কাজটা সাবমিট করে আর্নিং জেনারেট করতে পারবেন লং টাইম। সো প্যাসিভ ইনকাম জেনারেট করার জন্য এটি একটি অসাধারণ অপরচুনিটি। আমি আশা করি এটি বুঝতে পেরেছি। যদি আপনি বুঝতে পারেন তাহলে ঘরে বসে না থেকে অবশ্যই এই প্ল্যাটফর্মটি ইউজ করে আপনি হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। সো স্টেপ বাই স্টেপ চেষ্টা করেছি ভিডিওটি বোঝানোর জন্য। যদিও ভিডিওটি বড় হয়েছে আমি সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, যদিও বুঝতে না পারেন তাহলে স্টেপ বাই স্টেপ আবার দেখবেন। বারবার দেখার পরে আপনি এই ওয়েবসাইটটিকে ইউজ করে হিউজ পরিমাণ ইনকাম এনশিওর করে নিতে পারবেন। ভিডিওটি শেষ করার পূর্বে আবারও অনুরোধ জানাবো, আমার চ্যানেলটি প্রায় 1000 সাবস্ক্রাইবার হতে চলেছে, আপনার আন্তরিক সহযোগিতা কামনা করছি। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি
শেয়ার দিন, লাইক কমেন্ট করুন। তো স্টে কুল, স্টে কানেক্টেড, চিলড্রেন টেক কেয়ার।